আর আজকে আমরা কোথাও যাইনি, আজকে আমরা কোথাও যাইনি, ভাবলাম একটু বাড়ি বসে কিছু ভিডিও টিডিও বানাই। যা ভিড় আর যা এখন যা সিচুয়েশন পড়েছে, তো আমরা গেলে বাচ্চারা যাবে, তাই ভাবলাম যে কোথাও না বেরিয়ে বাড়ি বসে। আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কোনো খাবার ভিডিও কিছু রাখছি না, কারণ আমরা বাড়িতে থেকে বোর হচ্ছিলাম বলে আমরা ডিসাইড করলাম যে একটু কিছু মজাদার ভিডিও নিয়ে আবার আসি। ওই জন্য বাচ্চাদের নিয়ে বসে পড়েছি, সাথে করে মাও আছে, মাকে নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে সবাইকে আগে হ্যাপি নিউ ইয়ার বললাম। সবাই সবাই ভালো করে বছরটাকে কাটাও, সবাই ভালোভাবে থাকো, সুস্থ থাকো, আর খুব মজা করো আজকের দিনে। তো আমরা আজকে ভিডিও নিয়ে এসেছি, চ্যালেঞ্জ ভিডিও। আচ্ছা দাঁড়াও, আমরা বলে নি, চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। চ্যালেঞ্জ ভিডিওর মধ্যে আমাদের আছে, আমরা ব্রেক দা বেলুন, তাই তো, আমরা বেলুন ফাটাবো। কেমন ভাবে? দুটো বেলুন হাতে মিশে নেবো, হ্যাঁ, নিয়ে রেখে মানে চাপ দিয়ে ফাটাতে হবে। যে ফাটাবে সে একটা কিছু গিফট পাবে, এখানে আমরা টেবিলের উপর রাখবো। আর যে হেরে যাবে তার মুখে আমরা পাউডার লাগিয়ে দেবো। তো দেখা যাক কে জেতে আর কে হারে। তো তোমরা একটু সাথে থাকো, আমরা টেবিলটা রেডি করে নিই। রেডি করে নিয়ে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। খেয়েছি, সে খাবার ভিডিও দিইনি আজকে, মজাদার ভিডিও হিসেবে কেক কাটার ভিডিওটা। আর আমরা নর্মালি এইভাবে মজা করে যাচ্ছি বাড়িতে থেকে। আমরা
সবারই মিস ইউ দুর্গা, খুব মিস করছি। আমি জানি তুই ভিডিওটা দেখবি, তোকে খুব মিস করছি আমি। সত্যি কথা, ও ছিল না, ও আসতে পারেনি, আর আজকে সত্যি রাস্তায় খুব ভিড়, চারিদিকে একদম লোকজন ভরা, তো আমরা ওই জন্য কোথাও বেরোইনি, আর পম্পাও আসতে পারেনি। তো পরের দিন আমরা পম্পা আসলে অন্য কিছু ভিডিও করবো ওর সাথে। তো এখন আমরা তিনজন আর শাশুড়িমাকে নিয়ে আর দুটো বাচ্চাকে নিয়ে এইভাবেই মজা করে কাটাবো। আজকে ফার্স্ট দিন কাটালাম, মানে সারা বছর এইভাবেই কাটাবো, আমরা মজা করেই কাটাবো। তো আমরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা আমাদেরকে জানিও, কমেন্ট করতে ভুলবে না, একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, অবশ্যই করবে। আর যদি কিছু তোমরা নতুন ভিডিও আমাদের থেকে দেখতে চাও তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কি কি ভিডিও তোমরা দেখতে চাও। তো চলো আমরা এইভাবে আজকে মজা করে কাটালাম, দেখা হবে তোমাদের সাথে পরের দিনের আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই নতুন বছরে ভালো থেকো এবং খুব 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 হ্যাপি থেকো, ভালো সুস্থ থেকে ভালো করে সারা বছরটা কাটাচ্ছে তোমাদের সাথে আবার পরের দিন। তো এখানে ভিডিও শেষ করলাম, তো বাই বাই, টাটা, ভালো থেকো তোমরা।